নমস্কার, আমি শ্রীপর্ণ রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন কলকাতা সারাদিন। আগামী 3 অক্টোবর ইডি দপ্তরে যেতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দাবি, ঘোষিত কর্মসূচি ধরে ঘিরে তাকে ডেকে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার এই নিয়ে সমাজ মাধ্যমে একটি বিস্তারিত বিবৃতি দিয়েছেন অভিষেক। আর সেই পোস্টের শেষের দিকে ইংরেজিতে তিনি লিখেছেন, স্টপ মি ইফ ইউ ক্যান, অর্থাৎ পারলে আমায় আটকান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন লেখা পোস্ট দেখেই স্পষ্টতই বোঝা যাচ্ছে ধর্নায় যোগ দিতে দিল্লি যাচ্ছেন তিনি। বস্তুত লিপস অ্যান্ড বাউন্স মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে আগামী 3 অক্টোবর সকাল 10:30টার সময় সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলেছে কেন্দ্রীয় সংস্থা। ঘটনাচক্রে আগামী 2 এবং 3 অক্টোবর বাংলার বকেয়া পাওনা চেয়ে দিল্লিতে ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে রাজ্যের শাসক দল। কর্মসূচি চলাকালীন অভিষেকের দিল্লিতে থাকার কথাও রয়েছে, আর সেই সময় ইডির তলব ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পাশাপাশি ওই একই মামলায় অভিষেকের বাবা এবং মাকেও তলব করা হয়েছে। আদিবাসী সংগঠনের মিছিলের জেরে অবরুদ্ধ হাওড়া সেতু সকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে রইল সারি সারি যাত্রীবাহী বাস এবং গাড়ি। শুক্রবার সকাল 9টা নাগাদ আচমকাই হাওড়া সেতুতে শুরু হয় অবরোধ। রাস্তার উপর পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আদিবাসী সমাজের প্রতিনিধিদের। তাদের দাবি, কুর্মী মাহাতোরা চাইছেন জোর করে তফসিলি জনজাতির তকমা পেতে, রাজনৈতিক মদতও পাচ্ছে তারা। আর তারই প্রতিবাদে পথে নেমেছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন, যে সংগঠনের মধ্যে রয়েছে বিভিন্ন আদিবাসী সংগঠন। হাওড়া স্টেশনে প্রথমে জড়ো হন আদিবাসীরা, সেখান থেকেই তারা নানা প্রান্তে ছড়িয়ে পড়ছেন। বেশিরভাগ মানুষকে হাওড়া সেতুর উপর দিয়ে হেঁটে পারাপার করতে হচ্ছে, আর যার জেরে দুর্ভোগে পড়েছে নিত্যযাত্রীরা। তারা বাস থেকে নেমে পড়তে বাধ্য হচ্ছেন, খুব উগড়ে দিচ্ছেন প্রশাসনের দিকে। শুক্রবার হাওড়ায় আদিবাসীদের মিছিল, পতাকা ব্যানার হাতে প্রতিবাদে মানুষেরা, আর তার জেরেই অফিস টাইমে ভয়ঙ্কর যানজট সৃষ্টি হয়েছে। হাওড়া স্টেশন চত্বর থেকে স্ট্যান্ড রোড হয়ে গাড়ির লাইন প্রচুর পড়েছে, বহুক্ষণ ঘোরেনি কোনো গাড়ির চাকা। কাজের দিনে অফিস যাওয়ার পথে আটকা পড়তে হয়েছে বহু অফিস যাত্রীকে। আদিবাসীদের উপর দমন পীড়নের অভিযোগ তো রয়েছেই, আর সেই সঙ্গে আদিবাসীদের উচ্ছেদ এবং কুর্মী এবং মাহাতোদের SSC মর্যাদা দেবার প্রতিবাদেও শুক্রবার রানী রাসমণি নিউতে সভার ডাকও দেওয়া হয়েছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের তরফে। প্রবল যানজটের জেরে রীতিমতো বিপাকে পড়েছে মানুষ। যে রুট দিয়েই যাচ্ছে তারা, সেখানেই আটকে পড়ছে গাড়ির পর গাড়ি, আর সেখানেই প্রশ্ন উঠেছে ট্রাফিক পুলিশের তৎপরতা নিয়েও। কুণাল ঘোষকে আমেরিকা যাওয়ার অনুমতি দিল এবার কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই অনুমোদন দিয়েছে। কুণাল ঘোষ এখনই আমেরিকার ভিসার জন্য আবেদন করতে পারবেন, তবে যাওয়ার আগে তার সফরসূচি হাইকোর্টকে জানিয়ে দিতে হবে দিন কয়েক আগেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে দুবাই এবং স্পেন সফরে গিয়েছিলেন কুণাল ঘোষ, আর তার আগে সিঙ্গাপুর সফরেও তিনি গিয়েছিলেন। কোনো ক্ষেত্রেই আইন ভঙ্গের কোনো অভিযোগ ওঠেনি। এদিকে CBI এর তরফেও কুণাল ঘোষের আমেরিকা যাওয়ার অনুমতি নিয়ে কোনো আপত্তি জানানো হয়নি। প্রসঙ্গত, রাজ্যের একটি তদন্তধীন মামলায় অভিযুক্ত কুণাল ঘোষ রয়েছেন, আর সেই কারণেই তার স্পেন যাত্রায় আপত্তি করেছিল তদন্তকারী সংস্থা CBI। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের তরফে সম্মতি দেওয়া হয়েছে। সামনেই রয়েছে পুজো, আর বাঙালির উৎসব মানেই পেট পুজো। সারা বছর ডায়েট থাকলেও পুজোর কদিন সমস্ত ভুলে জমিয়ে খাওয়া দাওয়া করে থাকেন সকলেই। আর খাবারে মাছের কথায় মাথায় এলে প্রথমেই মাছের রাজা ইলিশের কথা আমাদের মাথায় আসে। কিন্তু পুজোর পাতে কি এবার টান পড়তে চলেছে ইলিশের? প্রশ্ন উঠছে বাজারে চাহিদা যেভাবে খোকা ইলিশ ধরা হচ্ছে এবং তা খোলা বাজারেও বিক্রি হচ্ছে, তাতে পরে ইলিশ পাওয়া যাবে তো? প্রশ্ন তুলছেন মৎস্য বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীরাই। তারা মনে করছেন এখনই যদি খোকা ইলিশ ধরার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভবিষ্যতে এখানে মাছ না পাওয়া যেতে পারে। যদিও রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর দাবি, ছোট ইলিশ ধরার বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নিচ্ছেন। কলকাতা সারাদিন এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, হাই নিউজ নির্বিঘ্ন নিরপেক্ষ।